সরকার জনগণের টাকা নিয়ে দলীয় কুইক রেন্টাল ব্যবসায়ীদের পকেট ভারী করার জন্য বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জনগণকে আজকে আরো বেশি এই বিদ্যুতের বিল বহন করতে গিয়ে তাদের দুর্দশায় নিপতিত করার আপনাদের কোনো অধিকার নেই। এই সরকারের যে ভুল নীতির কারণে বিদ্যুৎ সেক্টরে যে তারা কুইক রেন্টাল এনেছিল, কুইক রেন্টালের প্রথম দিকে আমরা বলেছিলাম এই কুইক রেন্টাল হচ্ছে কুইক কমিশনের জন্য, বিদ্যুতের জন্য নয়। তাই আওয়ামী লীগের ব্যবসায়ীদের তাদের যারা চাঁদা দেয় তাদেরকে অর্থ দেয় তাদেরকে এই কুইক রেন্টাল দিয়ে, কুইক রেন্টাল কারণেই এই বাংলাদেশে এই সরকার বিগত 5 বছরে প্রায় 3 গুণ বিদ্যুতের দাম বৃদ্ধি করতে হয়েছে। জনগণের টাকা পকেট থেকে বিদ্যুতের বিল হিসাবে নিয়ে তাদের সমর্থিত ব্যবসা নিয়ে কুইক রেন্টালের ব্যবসায়ীদেরকে তাদের পকেট তাজা করছে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা জাতীয় নির্বাচনের নামে জনগণের সাথে তামাশা ও নাটক মঞ্চস্থ করে গায়ের জোরে ক্ষমতায় থেকে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে। নির্বাচন প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, উপজেলা নির্বাচনে ভোট জালিয়াতি, ভোট কেন্দ্র দখল ও সহিংসতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সরকারি প্রশাসন যন্ত্রের চাপ, দলীয় ক্যাডারদের ভোট দখল, দলীয় ক্যাডারদের কেন্দ্র দখল, সহিংসতার পরেও আজকে জনগণ আওয়ামী লীগকে ভোট দিচ্ছে না। বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না, এ সরকার দ্বারা দেশের উন্নয়ন সম্ভব নয় বলেও জানান বিএনপির এ নেতা।